বন্ধুরা, ভিডিওটিতে আপনি দেখতেই পাচ্ছেন ভারতের হাওড়া ব্রিজ যে একটিও পিলার নেই, তবু এই ব্রিজটি 80 বছর ধরে ঠিক এরকম ভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু এটি কিভাবে সম্ভব? কোন পিলার ছাড়া এত বড় ব্রিজ কিভাবে তৈরি করা হলো? এর পেছনের রহস্যটা কি চলুন জেনে নেওয়া যাক। তার আগে অনেক খারাপ লাগে যখন আপনারা কসম দিয়ে ইউটিউবারদের সাপোর্ট করেন। কোন কসম ছাড়া ভিডিওটিতে একটি লাইক দেওয়ার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে বন্ধুরা, আপনারা অনেকেই জানেন পিলার থাকা সত্ত্বেও কিছু ব্রিজ কয়েক বছর পর এমনি এমনি ভেঙে যায়, কিন্তু এই হাওড়া ব্রিজে কি আছে? আসলে বন্ধুরা, যখন এই ব্রিজটিকে বানানোর প্ল্যান করা হচ্ছিল তখন এই ব্রিজ নিচে পিলার লাগানোর কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটা ক্যান্সেল করা হয় এই কারণেই যে সরকার থেকে ইঞ্জিনিয়ারদের উপর আদেশ এসেছিল এই ব্রিজকে পিলার ছাড়াই বানানোর, যেন এই ব্রিজটি নিচ দিয়ে বড় বড় জাহাজ বা লঞ্চ সহজেই পার হতে পারে। যদি মজবুতের কথা বলা হয় তাহলে এর পেছনে কারণ ছিল দক্ষ ইঞ্জিনিয়ার ও ভালো মানের মেটেরিয়াল। বন্ধুরা, আপনারা কি কখনো হাওড়া ব্রিজে চড়েছেন নাকি ভবিষ্যতে চড়তে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।